আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত হ্যালো ভিউার্স আজ সতেরোই এপ্রিল ইংরেজি দু হাজার একুশ সাল কুয়েতের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসা যদিও এই অপশনে আমরা এর আগেও ভিডিও তৈরি করেছি তারপরও যেহেতু বাংলাদেশ আর যেহেতু বিশার ব্যাপার এই ভিডিওটি আবারও তৈরি করলাম বাংলাদেশিদের জন্য খাদেম বিশার মূল্য মাত্র একশো ছিয়ানব্বই প্রায়শই অনেকে আমাদের ভিডিওগুলিতে কমেন্টস করেন যে ভাই বিশার দাম কত বা ফ্রি বিশার দাম কত পড়তেছে আপনারা জানেন যে বিশা বাণিজ্যের সাথে জড়িত থাকার কারণে কুয়েতে প্রতিনিয়তই বিভিন্ন দেশের প্রবাসীদেরকে শাস্তি দিচ্ছে আর আশা করি যারা বিশা খরিদ করবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যেটি কুয়েতের জনশক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের জন্য খাদেম বিশার মূল্য মাত্র একশো ছিয়ানব্বই দিনার খাদেম বিশা কি অনেকে প্রশ্ন করেন খাদেম বিশাটা হচ্ছে গৃহকর্মী বা বাসাবাড়িতে যারা কাজ করে কুয়েতে ঠিক এই মুহূর্তে আপনারা জানেন যে খাদেম বিষা চালু রয়েছে যারা খাদেম বিষা আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকেন তাহলে আপনি ক্লিয়ার অনেকগুলো আপডেট জানতে পারবেন কুয়েতের খাদেম বিশার ব্যাপারে একটি আপডেট প্রকাশ করেছে শিল্পমন্ত্রী আবদুল্লাহ ঈশা আল সালমান গৃহকর্মীদের নিয়োগের পর যেন অফিসগুলো পর্যবেক্ষণ করা হয় এবং তা পর্যবেক্ষণ চলছে এমপি আহমেদ আল হামাদের একটি প্রশ্নের উত্তরে বাণিজ্য শিল্পমন্ত্রী সালমান বলেন আগের কমিটির সুপারিশের ভিত্তিতে গৃহকর্মী নিয়োগের জন্য বিশাল মূল্য সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে যেটি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে এবং আমাদের চ্যানেলেও ভিডিও তৈরি করা রয়েছে এখানে এক্সাম্পল বাংলাদেশি বিশাল মূল্য পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রে একশো ছিয়ানব্বই দিনার ইন্ডিয়ার বিশাল মূল্য দেওয়া হয়েছে মহিলাদের দুশো দিনার পুরুষের একশো দিনার শ্রীলঙ্কার বিষার মূল্য দেওয়া হয়েছে মহিলাদের দুশো চল্লিশ দিন আর পুরুষের একশো আর একশো দশ দিনার ফিলিপিন্সের বিষার মূল্য পুরুষ এবং মহিলা দুজনেরই তিনশো নব্বই দিন আর সেনেগালের বিষার মূল্য দেওয়া হয়েছে চারশো আশি এগুলো শুধু কুয়েত সরকারের দেওয়া সরকারি নির্দিষ্ট ফি গৃহকর্মীদের জন্য এমপি হামাদ আরও বলেন এতে কুয়েত সরকারের কোনো লাভাংশ নেই মানে কুয়েত সরকারের কোনো লাভ নেই এখানে কুয়েত থেকে একটি বিষা বের করার জন্য ফি হিসাবে জমা দিতে হবে এটা যারা প্রায়শই আমাদের ভিডিওগুলিতে কমেন্টস করেন যায় বাই কুয়েতের বিষার দাম কত বা খাদ্য বিষার দাম কত খাদেন বিষা কত দিয়ে কিনলে ভালো হবে বা আমি একটি খাদেন বিষা কিনতে যাচ্ছি আশা করি এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং কুয়েতের বিশাক খরিদ করতে চাইলে বা পরবর্তীতে কুয়েত আসতে চাইলে খুবই উপকারে আসবে এ ধরনের আপডেট কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলিতে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন সোশ্যাল প্ল্যাটফর্মে যাতে করে যেসব প্রবাসী ভাইরা কুয়েতের বিষা খরিদ করার জন্য অপেক্ষা করছেন বা কুয়েতে আসার অপেক্ষা আছেন তাদের জন্য উপকার হবে সুস্থ থাকুন নিরাপদ থাকুন যেখানে যে অবস্থা আছেন স্বাস্থ্য নির্দেশনা মেনে চলুন আর যদি আপনি কুয়েত প্রবাসী হয়ে থাকেন কুয়েতের আইন মেনে চলুন ইনশাল্লাহ দেখা হচ্ছে কুয়েতের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা